দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের 3 নং চকভিগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন গ্রামে। এখানে প্রায় 30-40টির মতো পরিবার রয়েছে যারা জল কষ্টে ভুগছেন। দৈনন্দিন জীবনে মানুষ সহ সমগ্র প্রাণী ও উদ্ভিদের অন্যতম প্রধান উপাদান হলো জল, কিন্তু এখন দিন দিন পানীয় জলের সংকট বেড়েই চলেছে। আমাদের প্রতিদিনকার জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা জলের ওপর নির্ভর করেই বেঁচে আছি। তাই রাজ্য ও কেন্দ্র এই দুই সরকারের যৌথ উদ্যোগে শুরু হয় জল জীবন প্রকল্প, যেখানে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই গ্রামে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। তারা পুকুরে যান স্নান করতে, তাদের গরু মহিষ সেখানে স্নান করান এবং বাসনপত্র জামা কাপড় কাচা থেকে শুরু করে সব কিছুই তারা পুকুরে করেন। এবং এই গ্রামে একটি কল রয়েছে, সরকারি কল, সেটা থেকে একদমই জল খুব কষ্টে ওনারা বের করেন, সেই কলের জল এনে ওনারা পান করেন। সুতরাং ওনাদের এখন দাবি বা ওনাদের কথা, এখন এই গ্রামের যে মোড় রয়েছে সেই মোড়ের মাথায় একটি যেন ট্যাপ কল বসানো হয়, তাহলে এই পরিবারগুলির কিছুটা হলেও স্বস্তি মেলে। এখানে জলের সমস্যা কতদিন থেকে? জলের সমস্যা এই 5-6 মাস। আচ্ছা, এখানে কি সরকারি কোনো কলের ব্যবস্থা আছে? আছে, একটা আছে, তো ওটাতে ঠিক মতো জল পড়ে না। জল কত দূর থেকে আনতে যান মেইনলি? 1 কিলোমিটার একটু বেশি বেশি হবে। সমস্যায় পড়তে হচ্ছে কি কি? চানদানের সমস্যা হয়, চান করা, বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় পরিষ্কার, নানান সমস্যার মধ্যে পড়তে হয় জলের অভাবে। বর্ষাকালে কি কষ্ট হয় জল আনতে? বর্ষাকালে অতটা, হ্যাঁ, বৃষ্টিতে কষ্ট হয় আনতে। বাসনপত্র মাজা ঘষা সব কোথায় করেন? পুকুরে। পুকুরে? পুকুরের জল কি পরিষ্কার আছে? খুব পরিষ্কার না, ওই 1 কিলোমিটার দূরের থেকে জল আনে, ওই টিউবওয়েলের থেকে, ওটা দিয়ে পরে আবার পরিষ্কার করতে হয়। পুকুরের জল দিয়ে আর কি কি করেন? পুকুরে ওই জামা নিজেরা চান করি আর জামা কাপড় পরিষ্কার করা হয়। গরু বাছুরে ওই পুকুরের জলে মানে স্নান করা হয়, জল খাওয়ানো হয়। কি চাইবেন এখন? এখন যদি সরকারিভাবে কোনো স্কিম থাকে জলের ব্যবস্থা, মানে ট্যাপ কিংবা জল যেটা অনেক জায়গাতে বসানো হয়েছে এরকম। আচ্ছা, সরকারের কাছে কি আবেদন করেছিলেন এই ট্যাপের জন্য? না, আবেদন করা হয়নি। কথা করব সেটা তো আমরা জানি না, ঠিক মতো কেউ বলে না। সমস্যা ওই জলের গিয়ে সমস্যা। জল কোথা থেকে জল আনেন? জল এখানে সেখানে, এই একটা কল আছে এখানে, এই এখন জল বাড়াচ্ছে। এতদিন আমরা খাড়ির থেকে জল আনতাম। খাড়ির থেকে জল আনে কি সেটা কি কি কাজে লাগাতেন? কি কি কাজে? ওই ভাত রান্না করতাম পরিষ্কার জল, আর খাওয়ার জল একটু করে বের হয় ওটা খাতাম। স্নান টান খাওয়া দাওয়ার জল কোথা থেকে? চান তো আমরা মাসে একবার করে জল খুঁজে খুঁজে, পুকুরের জল ঘোলা, চান করা যায় না, গরম। আচ্ছা, জল পাচ্ছে না, তার জন্য কি কি সমস্যায় পড়তে হচ্ছে? সমস্যায় কি, জলেরই সমস্যা, যে চান খাওয়া, তারপরে যে কাপড় ধোয়া, এইগুলাই তো সমস্যা। আর কতদিন থেকে জলের সমস্যা? মোটামুটি 5 মাস হয়ে গেছে। খাড়ির থেকে নিয়ে আসে রান্না করার জল, খাওয়ার জল এই এখান সেখান থেকে জোগাড় করি, আর চান করার জল তো পাওয়াই যায় না, কাপড় কাচবো তার জল নাই। সেটা কোথায় করেন? পুকুরে? পুকুরে। পুকুরের জল কি ঘোলা? ঘোলা, গরম, চায়ের মতো ফুটিচ্ছে। এখন কি জলে নামতে পারবেন? আমরা চাই ঘরে ঘরে ট্যাপ দেন। এরপর আমি গ্রামের লোকেদের নিয়ে মিটিং করে একটি অ্যাপ্লিকেশন লিখে তাতে ওনাদের সই নিয়ে পঞ্চায়েতে যাই। আমি তাদের আমার চ্যানেলের ভিডিও দেখাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলি। ওরা একটা গ্রাম রয়েছে যে 30-40টা পরিবার রয়েছে, ওখানে ওরা চাইছেন যে একটা যদি ট্যাপ কল বসানোর ব্যবস্থা করা যেত তো খুব ভালো হতো। ওরা ওখানে আছে থেকে জল বের হচ্ছে শুনো, এই ব্যাপারে না, এই ব্যাপারে জেলা পরিষদ থেকে যেটা হওয়ার কথা আর মিঠাইতে যেটা যেটা আপনি আমার কাছে কথা বলতে চান যে ওইটা হলে তো এখানে সমস্যার সমাধান হবে, কিন্তু জেলা জল থেকে তো মাপে আসলো, ইঞ্জিনিয়ার গেল 110 ফিট আমার 750 ফিট, তাহলে কি করবো? সে আর সব মিলে এবার যদি আমি বিকল্প একটা বসাই আবার ডবল হয়ে যাবে ওইখানে, তার মধ্যে আমাদের মিটিংয়ে বলা হয়
একই জায়গায় বারবার করে স্কিম যেন না দেয়, পঞ্চায়েত সমিতিকেও জানাও, জেলা পরিষদকে দিয়ে জানাও, এইভাবে স্তর বাই স্তর জানায় যেন স্কিমগুলো দেও। কিন্তু যেহেতু এখানে জেলা পরিষদ থেকে হওয়ার কথা, ইঞ্জিনিয়ারও গেছিলো মাপেও আসছে, তার সত্ত্বেও যদি আবার আমি করে ফেলি তাহলে তো সেখানে দুটো হয়ে যাচ্ছে। আপনাদের সরকারি কল দুটো রয়েছে কিন্তু একটা নষ্ট আছে একটা ভালো আছে, সেটা থেকে প্রায় জল পড়ে না বললেই চলে। কোথায় সেটা? আপনার ওই কুয়ারানে তো পাঁচতলায় যেটা আছে ওটাই নষ্ট হয়ে আছে। ওটার জন্য তো রমনাথকে মাল দিছি ওই ঠিক করবে বলে, আজ পর্যন্ত ওই অবস্থায় করো বলে মধ্যরাত্রে কাক বিশ্বাস করে পাম্প করে মোটা। খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ আমি গেছিলাম, আজ আমি এসেছিলাম 3 নং ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে কুয়ারন গ্রামবাসীর জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে, এবং পঞ্চায়েত প্রধানকে আমি কুয়ারন গ্রামবাসীর আবেদনপত্রটি দেখাই এবং সেটি উনি আমাকে রিসিভ করিয়ে দেন। গ্রামবাসীরা আমার সঙ্গে আসতে পারেননি, ওনাদের কিছু সমস্যা থাকায় তাই আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে এসে কথা বলি। পঞ্চায়েত প্রধান আমাকে জানান যে বিষয়টি খতিয়ে দেখবেন এবং তারপরে ব্যবস্থা নেবেন। আমরা সিসিরা যারা দৈনন্দিন কাজে বের হই, আমাদের জল প্রয়োজন হলে একমাত্র ভরসা থেকে রাস্তার ধারে ট্যাপ বা কলগুলি। এগুলি থেকে জল না পড়লে বা নষ্ট থাকলে আমাদের সমস্যায় পড়তে হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্যা সমাধানের জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং কিছু বলার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এবং ভিডিও রিলেটেড কোনো সমস্যা যদি আপনার এলাকাতেও হয়ে থাকে সেটিও আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি পাপিয়া ঘোষ, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।